হ্যাঁ, ফিরে এলাম বিরতির পরের খবরে। এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু সর্বশেষ যেই বুলেটিন, কোভিড বুলেটিন, সেটা এসে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা 141 জন এবং মৃত্যু, আজ কিন্তু মৃত্যুর খবর রয়েছে, একজনের সুস্থ হয়েছেন 67 জন। টেস্টের সংখ্যা 4422টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থতার হার 95.76%, আক্রান্তের হার 4.99%, মৃত্যুর হার 1.12%। এখন তাহলে যেটা দাঁড়ালো, মৃত্যু বেড়ে হয়েছে 394, অর্থাৎ 394 জন সহ নাগরিককে আমরা কিন্তু হারিয়েছি আমাদের রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে। এবং আজকের সর্বশেষ যে বুলেটিন এই মুহূর্তে আমাদের কাছে এসছে, আক্রান্ত হয়েছেন, সর্বশেষ যেটা আপডেট, 141 জন আরো আক্রান্ত হয়েছেন যাদের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। সংখ্যাটা কিন্তু গতকালের যে আপডেট ছিল তার চাইতে যদিও কম। গতকালের রিপোর্টে সেখানে ছিল আপডেট 166 জন আক্রান্ত হয়েছিলেন এবং আজকের সর্বশেষ রিপোর্টে সেটা কমেছে, আক্রান্তের সংখ্যা 141 জন। গতকাল পর্যন্ত রিপোর্ট যেটা ছিল, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 50 জন, আজকে সংখ্যাটা কিছুটা বাড়তি, সেক্ষেত্রে 67 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গতকাল মৃত্যুর খবর ছিল না, আজকে মৃত্যুর খবর কিন্তু একজন প্রাণহানির ঘটনা সেখানে ঘটেছে, কোভিড আক্রান্ত। এবং টেস্ট, গতকাল 5000-এর উপর টেস্ট ছিল, 5075টি টেস্ট গতকালের আপডেট যেটা ছিল, এবং আজকে যেটা টেস্ট বলছে যে 4422টি নমুনা পরীক্ষা করানো হয়েছে, টেস্ট, কোভিড টেস্ট করানো হয়েছে। এবং আরও একবার আপনাদের জানিয়ে রাখি, 141 জন আক্রান্ত হয়েছেন, সর্বশেষ কোভিড আপডেট যেই কথাটা বলছে। সুস্থতার হার 95.76%, আক্রান্তের হার 4.99%, মৃত্যুর হার 1.12%। এবং টোটাল গোটা মৃত্যুর সংখ্যা যেটা এখন বেড়ে দাঁড়ালো 394 জনকে আমরা হারিয়েছি। এবং সর্বশেষ কোভিড বুলেটিনে যেটা বলছে 141 জন আক্রান্ত হয়েছেন। যেটা গতকাল যেটা মানুষকে চিন্তিত করে তুলেছিল, এই রাজ্যের মানুষকে এবং স্বাস্থ্যবিধি আরও বেশি মান্যতা দেওয়ার উপর জোর দিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, তারা কি বলছেন আমরা দেখব আমাদের একটি বিশেষ প্রতিবেদন। রাজ্যের আকাশে অশনি সংকেত, রাজ্যে পাওয়া গেল প্রাণঘাতী করোনার ডাবল মিউটেন্ট ভাইরাস। ডাবল মিউটেনের সংখ্যা 11টি, ইউকে মিউটেন্ট ভাইরাসের সংখ্যা 5টি, সাউথ আফ্রিকান মিউটেনের সংখ্যা 1টি, বাকি 2টি সাধারণ করোনা ভাইরাস। মোট 19টি নমুনা রাজ্য স্বাস্থ্য দপ্তর পাঠিয়েছিল, বৃহস্পতিবার সংশ্লিষ্ট নমুনার রিপোর্ট এসে পৌঁছেছে, এই কথা জানান এজিএমসির প্যাথোলজির দায়িত্বপ্রাপ্ত তথা বিশিষ্ট ভাইরোলজিস্ট ডক্টর তপন মজুমদার। আর একটা হচ্ছে সাউথ আফ্রিকান, এর ইনফেক্টিভিটি ইজ ভেরি হাই, এদের ট্রান্সমিসিবিলিটি ইজ ভেরি হাই, এদের মর্বিডিটি ইজ ভেরি হাই। মর্টালিটি ডিপেন্ড করছে ডিপেন্ডিং অন দ্য ইমিউন স্ট্যাটাস অফ দ্য ইন্ডিভিজুয়াল। সাংবাদিক সম্মেলনে স্টেট সার্ভিলেন্স অফিসার ডক্টর দীপ কুমার দেববর্মা জানান, গত 24 ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা 166 জন, এই সময় করোনা মুক্ত হয়েছেন 50 জন এবং পরীক্ষিত নমুনার সংখ্যা 5075টি। গতকাল আমাদের রাজ্যে ছিল 124 জন পজিটিভ, আজকে তা বেড়ে হয়ে গেছে 166, 166 জন পজিটিভ এসছে। যদি আমি সাইন্টিফিক পজিটিভিটি রেট দিয়ে দেখতে যাই, আমাদের পজিটিভিটি রেট ছিল গতকাল ছিল 2.70, যা বেড়ে আজকের দিনে 3.27 হয়েছে। তো অলমোস্ট 6.50% পজিটিভিটি রেট ইনক্রিজ করেছে, যেটা ডেফিনেটলি আমাদের জন্য একটা চিন্তার বিষয়,
যে আগামী দিনে কি হবে না হবে, ট্রেন্ড তো আমরা দেখছি যে প্রত্যেক দিনই কিছু না কিছু বাড়ছে, কিন্তু গতবারের থেকে আজকের যে মানে ডিফারেন্স ইনক্রিজ অফ পজিটিভিটি যে যদি প্রপোর্শনে দেখি তো কিন্তু লাস্ট বিগত এক সপ্তাহ যদি দেখি তো আজকের দিনই কিন্তু সবচেয়ে বেশি প্রপোর্শনাল ওয়াইজ ইনক্রিজ করেছে। তো সেটা আমাদের জন্য একটা চিন্তার বিষয়, তো আমরা সেইভাবেও স্টেপস নিচ্ছি। তো তিনি জানান, রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা 1020 জন, হোম আইসোলেশনে রয়েছেন 841 জন, এজিএম থেকে 52 জন, আইএলএস হাসপাতালে 38 জন, শালবাগান বিএসএফ হাসপাতালে 36 জন, এডিনগর পিআরটিআইতে 18 জন, অম্বাসা কোভিড কেয়ার সেন্টারে 19 জন, রাজনগর পিএসসিতে 16 জন চিকিৎসারত। টোটাল পেশেন্ট যারা ঠিক হয়ে বাড়ি ফিরে গেছেন বা রিকভার হয়ে যারা বাড়িতে রয়েছেন, আজকে আমরা 50 জন রিকভার হয়েছে আজকের দিনে। আরেকটা যেটা যেটা দেখছিলেন তথ্যটা, সেটা গতকাল পর্যন্ত যে রিপোর্ট ছিল, নিশ্চয়ই আজকে সেই সংখ্যাটার সঙ্গে আরো প্লাস হয়েছে। এবং যেটা বলছিলেন তার সঙ্গে যদি আমি সর্বশেষ আপডেটটাকে যোগ করি, তাহলে সর্বশেষ 3 দিনের যেটা আজকে 141 জন আক্রান্ত হয়েছেন, গতকাল অর্থাৎ ঠিক তার আগের দিন 166 জন আক্রান্ত হয়েছেন, তার আগের দিন 124 জন আক্রান্ত হয়েছেন, ফলে আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে। এটাই কিন্তু চিন্তার বিষয়। এক্ষেত্রে সতর্ক থাকাটা, সাবধান থাকাটা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যবিধি মান্যতা দিয়ে চলুন। গতকালও আমরা যেটা বলছিলাম, স্বাস্থ্যবিধি মানা মানেই শুধু মাস্ক পরলাম তা নয়, আরও 15টি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রয়েছে, যে বিষয়গুলো মান্যতা দেওয়া অত্যন্ত জরুরি। শুরুর দিকে এই জিনিসগুলো সবাইকে বলা হয়েছে, সবাই জানেন এই বিষয়, তো জানেন না এরকম নয়, কিন্তু এই বিষয়ে সঠিকভাবে এই স্বাস্থ্যবিধিগুলোর মান্যতা দেওয়ার প্রয়োজনীয়তা এই মুহূর্তে রয়েছে, কারণ সংক্রমণ বাড়ছে। একে ঠেকাতে গেলে পর এই স্বাস্থ্যবিধির ওপর, মান্যতার উপর জোর দেওয়াটা অত্যন্ত জরুরি। একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনে, নমস্কার, কে আছেন বলুন। আমি বলছি আপনার 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 কথাটা স্পষ্টভাবে আমি বুঝতে পারিনি। যতদূর বুঝতে পেরেছি, আপনি যেটা বলছেন যে 10টার পর যদি ট্রেন আসে সেক্ষেত্রে নাইট কার্ফিউর আওতায় মানুষ পড়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? না দেখুন, যেটা যেটা যে বিষয়, না না, বিষয়টা হচ্ছে যে বিষয়টা বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে যে জরুরি কাজের জন্যে, সেই বিষয়টাতে নিশ্চয়ই সেটা বলা যাবে। সেখানে জিআরপি রয়েছে, রেল পুলিশ রয়েছে, তাদের সহযোগিতা এক্ষেত্রে নেওয়া যেতেই পারে, কারণ ট্রেন তো যাত্রীর ইচ্ছায় আসছে না, ফলে সেক্ষেত্রে তাদের সহযোগিতা সাহায্য নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা মনে হয়, তারপরেও আপনি যে এই প্রস্তাবটা তুলেছেন বা যে বিষয়টা, নিশ্চয়ই সেই বিষয় নিয়ে প্রশাসনের একটা ভাবনা চিন্তা করা উচিত। ধন্যবাদ আপনাকে এই আলোচনায় সামিল হওয়ার জন্যে। যে বিষয়টাতে আমরা নজর রাখছিলাম, আজকের সর্বশেষ আপডেট যেটা, বুলেটিন যেটা এসছে, কোভিড বুলেটিন, সেই কোভিড বুলেটিনে বলছে আক্রান্তের সংখ্যা 141 জন, একজন মৃত্যুর খবর রয়েছে, আজকে একজনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 67 জন, সুস্থতার সংখ্যাটা বেড়েছে, গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছিলেন 50 জন, আজকে 67 জন, টেস্ট হয়েছে 4422, সুস্থতার হার যেটা, সুস্থতার হার হচ্ছে 95.76%, আক্রান্তের হারটা কিন্তু চিন্তাজনক, সেটা কিন্তু বাড়ছে 4.99, প্রায় 5% মতো আক্রান্তের হার। এই বিষয়টাকেই ঠেকাতে হবে,
সংক্রমণ ছড়ানোটাকে ঠেকাতে হবে। সেক্ষেত্রে উপায় স্বাস্থ্যবিধি মান্যতা দেওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা। আরও একজন আছেন ফোন লাইনে, নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ বলছিলাম, দেখুন আপনার আজকে আবার একটি নতুন নির্দেশ জারি করা হলো, দেখলাম যে আরো এক মাস নাইট কার্ফিউ থাকবে। ঠিক আছে, তো আমি বলবো যে নাইট কার্ফিউটা রাত 10টা থেকে না দিয়ে যদি এটাকে 7টা দেওয়া দরকার, 7টা না দিয়ে যদি 8টা থেকে দেওয়া হতো খুব ভালো হতো। কেননা 10টার সময় কিন্তু আমাদের নৈশ ভোজের সময় হয়ে যায় সবার প্রতিটি ঘরে। ওই মুষ্টি হয় কিছু ছেলেরা, হ্যাঁ একটা গ্রুপ ব্যান্ডে টাউন শহরে থাকে, এরাও কিন্তু এখন বাড়িতে চলে যায়। এটার কোনো দরকার নেই 10টা থেকে, কেন 10টার সময় কিন্তু করোনা আসে না, করোনা কিন্তু সারাদিনই চলাফেরা করে। সেই জায়গায় আমি বলতে চাই যারা ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তাদের রুটি রুজি তো মানে বিষয়টাতে আঘাত পড়বে। তো এ নিয়ে আপনার কি অভিমত? না, আমি বলতে চাই সকাল 9টার সময় যদি একটা দোকান খোলা হয়, হ্যাঁ রাত্র 8টা পর্যন্ত কিন্তু যথেষ্ট বেচা বিক্রি হয়ে যায়। 8টার পরে কিন্তু এরকম কোনো বেচা বিক্রি হয় না আগরতলা শহরে, 8টার মধ্যে কিন্তু যথেষ্ট হয়ে যায়, 8টা থেকে এরপরে আর দরকার নেই কোনো। আর এখানে বলবো যে আজকে যে সারাদিন আমরা দেখলাম স্বাস্থ্য দপ্তরে, বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে কোভিড টিকা নিয়ে যে একটি লাইন, কোনো সোশ্যাল ডিস্টেন্স নেই, মাস্ক ঠিকভাবে পড়ছে না, হ্যাঁ এইভাবে কিন্তু করোনাকে আমরা আটকাতে পারবো না। লকডাউন আর নৈশ কার্ফু দিয়ে করোনা আটকানো যাবে না যদি আমরা সচেতন না হই। সচেতন যেহেতু একটা হচ্ছে মানুষ পাচ্ছে না, সেই জায়গায় প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। গত করোনার সময় প্রথম করোনা ঢেউর সময় যে প্রশাসন যে একটি উদ্যোগ ছিল তাদের করা উদ্যোগ, এটা কিন্তু এবার তাদের মধ্যে দেখা যাচ্ছে না। রাত্রে নৈশ কার্ফুর সময় দেখা যায় উত্তর গেটের সামনে বড় বড় অফিসার অভিকর্তারা দাঁড়িয়ে থাকে, গাড়ি চেকিং করে, বাইক চেকিং করে কারা আসছে, সেই দিকটা দিনের বেলা কিন্তু দেখা যাচ্ছে না। বিভিন্নখানে মেলা প্রাঙ্গণ হচ্ছে, বিভিন্ন শপিং মলে ভিড় জমাচ্ছে, প্রশাসনিকেরা উদ্যোগ কিন্তু একদমই নেই। এটা কিন্তু দেখার দরকার প্রশাসনের তরফ থেকে, এটাই আমার দাবি। অবশ্যই ধন্যবাদ আপনাকে আলোচনায় সামিল হওয়ার জন্য। যেটা উনি প্রস্তাব রাখছেন যে এই নৈশকালীন কার্ফিউর সময়সীমাকে আরো কিছুটা এগিয়ে আনা দরকার, যেটা আমাদের এখন ফোন করলেন দর্শক বন্ধু, ওনার বক্তব্য, ওনার দাবি। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।